বিরতির পর আবারও আপনাদের স্বাগত। গতকাল রাতে শীতরাঙের প্রভাবে আগরতলা এবং তৎসংলগ্ন এলাকায় গোটা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জায়গাতেই তীব্র হাওয়ার প্রকোপ লক্ষ্য করা গেছে এবং গত পরশু রাত থেকেই কিন্তু ঝিরিঝিরি থেকে শুরু করে মুষলধারে বৃষ্টি পরিলক্ষিত হয়েছে এবং তার পাশাপাশি গতকাল রাতেই আমতলী থানার পাশে এক বিশাল গাছ ভেঙে রাস্তায় পড়ে যায় এবং সেই জায়গাতে বিদ্যুৎ না থাকার ফলে রাস্তাতে চার থেকে পাঁচটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে এবং তাতে আহত হয় চার থেকে পাঁচজন এবং সঙ্গে সঙ্গে সেখানে আমতলী থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে এবং তাদেরকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বিভিন্ন জায়গাতেই কিন্তু এই গাছ ভেঙে পড়ার ঘটনাগুলো ঘটেছে এবং প্রশাসনের তরফ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে বিভিন্ন জায়গাতে তারা তৎপরতা দেখা গেলেও বিভিন্ন জায়গাতে যে গাছগুলো রয়েছে সেগুলো ভেঙে বিভিন্ন গ্রাম অঞ্চল থেকে শুরু করে শহরাঞ্চলেও এই গাছ ভেঙে পড়ে বা অন্যান্য স্ট্রাকচার ভেঙে পড়ে রাস্তাতে পড়ার ফলে কিছুক্ষণের জন্য হলেও যারা যাত্রীরা রয়েছেন তাদের দুর্ভোগ পোহাতে হয়েছে। একই রকম ভাবে এই গতকাল রাতের যদি কথাটা বলি সেখানে কিন্তু লক্ষ্য করা গেছে যে আমতলী থানার পাশে এক বিশাল গাছ ভেঙে রাস্তায় পড়েছে এবং সেখানে চার থেকে পাঁচটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে এই গাছ ভেঙে ফলার কারণে এবং এই বিষয়টাকে কেন্দ্র করে চার থেকে পাঁচজন যারা ছিলেন সেই বাইকগুলোতে তারাও কিন্তু আহত হয়েছেন। পরবর্তী সময় আমতলী থানার পুলিশ ঘটনাস্থলে চলে আসে এবং ফায়ার সার্ভিসও সেখানে আসে এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় চিকিৎসার জন্য। রাজ্যের বিভিন্ন জায়গাতে করা সতর্ক বার্তা কিন্তু এর আগে আমরা লক্ষ্য করতে পেরেছিলাম সাইক্লোন শীতরাঙকে কেন্দ্র করে এবং বিভিন্ন জায়গাতে তৎপরতা কিন্তু লক্ষ্য করা গেছিল কিন্তু তারপরেও কিছু কিছু জায়গাতে বিভিন্ন যে বিপজ্জনক অবস্থায় গাছগুলো রয়েছে সেগুলো আগে থেকেই কেটে ফেলা বা সেগুলোকে অন্যত্র সরিয়ে দেওয়ার ব্যবস্থা সেগুলোর দিকেও কিন্তু প্রশাসনের নজর দিতে হবে এমনটাই কিন্তু অনেকেই বলছেন এবং তার পাশাপাশি বিভিন্ন যে স্ট্রাকচার ছিল যে স্ট্রাকচারগুলো ভেঙে পড়ার চান্সেস ছিল সেগুলোকেও সরিয়ে ফেলা বা খুলে ফেলার যে বিষয়টা সেদিকেও নজর দেওয়া প্রয়োজন ছিল পুলিশ আধিকারিক এবং অন্যান্য দপ্তরের আধিকারিকদের সে কথাও কিন্তু শুভবুদ্ধ সম্পন্ন মানুষরা বলছেন। আজকের দিনে দাঁড়িয়ে এই বিষয়গুলোকে কেন্দ্র করে এই মুহূর্তে অনেক ক্ষেত্রেই কিন্তু দেখা গেছে গত পরশু থেকেই বিভিন্ন রকমের সতর্ক বার্তা দেওয়া হয়েছে একই রকম ভাবে প্রেসমিট করে নোটিফিকেশন জারি করে ভেহিকেল মুভমেন্টের উপর নির্দেশিকা এমনকি সেখানে স্পেশাল ট্রেন দীপাবলি মেলার জন্য যেগুলো দেওয়া হয়েছিল সেটা ক্যান্সেল করা হয়েছিল নানান ধরনের প্রস্তুতি এবং তৈয়ারি কিন্তু ছিল এনডিআরএফ থেকে শুরু করে অন্যান্য বাহিনীরাও। এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা দেখা গেছে গতকাল রাতে আমতলী থানার পাশে এক বিশাল গাছ ভেঙে পড়েছে এবং সেখানে বিদ্যুতের কানেকশনও সেখানে বিচ্ছিন্ন ছিল যার জেরে সেই গাছকে কেন্দ্র করে চার থেকে পাঁচজন বাইক আরোহী সেখানে দুর্ঘটনার কবলে পড়েন এবং আহত হয়েছিলেন চার থেকে পাঁচজন। পরবর্তী সময় আমতলী থানার পুলিশ সেখানে গিয়ে পৌঁছায় এবং ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে তাদেরকে হাসপাতালে পৌঁছে যায় চিকিৎসার জন্য। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী লেটেস্ট নিউজ আপডেটস দেখতে শুধুমাত্র চোখ রাখবেন নিউজ ব্যাংকারের পর্দায়। নমস্কার।